2010 এবং 2013 এই দুই বছর নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে দারুণ আনন্দে মেতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। 2010 সালে টাইগাররা কিউইদের যেমন হোয়াইট ওয়াশ করেছিল, তেমনি 2013 সালেও ছিল একই ফলাফল। কিন্তু এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগের সিরিজটাতে উল্টে যায় ফলাফল। দলের বেশ কিছু সিনিয়রের বিশ্রাম এবং কয়েকজন আইকন খেলোয়াড়ের দ্বন্দ্বের কারণে সিরিজ হারে বাংলাদেশ। এই হারের স্মৃতি নিয়েই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানকে হারিয়ে টাইগাররা শুরুটা ভালোভাবেই করে, যদিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও খেই হারায় বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচটা হারে এবং বেশ বাজেভাবেই। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিভাবে কামব্যাক করতে পারে বাংলাদেশ? সেখানে আশা জাগাচ্ছে ম্যাচ ভেন্যুর উইকেট। বিশ্বকাপ যেসব ভেন্যুতে খেলা হচ্ছে তার মধ্যে চেন্নাইয়ে বোলাররা উইকেট থেকে টার্ন পাচ্ছেন 2.8 ডিগ্রি। বাংলাদেশের তিন স্পিনার সাকিব, মিরাজ ও শেখ মেহেদির জন্য যা বেশ আশার কথা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 3টি করে উইকেট পেয়েছেন সাকিব ও মিরাজ, আর ইংল্যান্ডের 4 উইকেট নিয়েছিলেন শেখ মেহেদি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে 3 জন কি যে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত। যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সাথে কণ্ঠ মেলালে বলতে হবে, ম্যাচের দিন উইকেট দেখেই আমরা একাদশ ঠিক করব। তবে এখানে কি তাহলে পিছিয়ে থাকবে নিউজিল্যান্ড? না, কারণ কিউই দলে আছে রাচিন রবীন্দ্র, ইশ সুধীর মতো স্পেশালিস্ট স্পিনার। যদিও রবীন্দ্র নিউজিল্যান্ডের গত 2টি ম্যাচে বোলিংয়ের চেয়ে সেঞ্চুরি 50 করে ব্যাটিংয়ে বেশি উজ্জ্বল ছিলেন, আর উইকেটের টার্ন দেখে বাংলাদেশের বিপক্ষে ইশ সুধীর একাদশে খেলার সম্ভাবনা আছে বেশ। এছাড়াও তাদের সাথে দেখা যেতে পারে মিচেল স্যান্টনারকে। তবে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় সুখবর কেন উইলিয়ামসনের ফেরা। ইঞ্জুরি থেকে সেরে উঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন তিনি। বাংলাদেশের চিন্তার নাম টপ অর্ডার। ওপেনার তানজিদ তামিম 2টো ম্যাচে সুযোগ পেয়ে করেছেন 5 ও 1 রান। আশার কথা, লিটন আফগানদের বিপক্ষে ভালো ইনিংস না খেললেও চাপের মুখে 50 করেছেন ইংলিশ বোলারদের বিপক্ষে। এছাড়া মিরাজ আফগানিস্তানের বিপক্ষে 50 পেলেও নিষ্প্রভ ছিলেন ইংল্যান্ড ম্যাচে। যদিও এটা ঠিক, প্রতিদিনই তো একজন ক্রিকেটারই ম্যাচ জেতার মতো ইনিংস খেলবে না। চেন্নাইয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত হয়েছে 1টি ম্যাচ, যেটা ছিল লো স্কোরিং। ভারতীয় স্পিনার জাদেজা, কুলদীপ ও অশ্বিনের 6 উইকেটে 199 রান করেছিল অজিরা। এরপর অবশ্য 2 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল স্বাগতিকরাও। কিন্তু কোহলির দারুণ 85 ও ম্যাচ সেরা লোকেশ রাহুলের অপরাজিত 97-তে মান বাঁচে ভারতের। সেই ম্যাচে ভারতীয় স্পিনাররা যেমন তাণ্ডব করেছিল, সেটাই আশা জাগাচ্ছে বাংলাদেশকে আসরের দ্বিতীয় জয় পাওয়ার লক্ষ্যে।